আজকের ভিডিওতে আমরা দেখব উপবৃত্তির তথ্য উপজেলায় প্রেরণ পদ্ধতি। তো ভিউয়ার্স, আমরা যে সমন্বিত উপবৃত্তির যে সার্ভার আছে, আমরা সার্ভারে প্রবেশ করেছি। এখান থেকে প্রাথমিক নির্বাচনে যদি ক্লিক করি, এখানে যে অপশনগুলো আসতেছে এগুলো সম্পর্কে আপনারা জানেন। এখানে লাস্টের যে অপশনটি দেখেন, 4 নম্বর উপজেলায় তালিকা জমাদান। তো উপজেলায় তালিকা জমাদান এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে যে অবস্থায় আসবে, এখানে আপনাদেরকে বলে রাখি, এখানে আপনি কোনো শ্রেণী সিলেক্ট করবেন না। যদি এখানে শ্রেণী সিলেক্ট করেন, তাহলে যেমন আমি এখানে ষষ্ঠ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি খুঁজুনে ক্লিক করি, তাহলে তথ্য দেখি কোনো তথ্যই দেখেন এখানে দেখাচ্ছে না। তো অনেকের হয়তো দেখাবে বা কম দেখাবে, সবগুলো যতগুলো তথ্য এন্ট্রি করছেন সবগুলো দেখাবে না। ষষ্ঠ সিলেক্ট করেন, একাদশ সিলেক্ট করেন, এখানে শ্রেণী সিলেক্ট করলে আপনার তথ্যর একটা এদিক সেদিক হবে। সুতরাং আপনি এখানে যখন আসবেন উপজেলায় তালিকা জমাদান, এখানে আসার পরে আপনি এখানে ক্লিক করবেন না, কোথাও শ্রেণীতে কোনো ক্লিক করবেন না। আর এখানে অর্থ বছর 2022-23 দেওয়া থাকবে, যেটা যেভাবে আছে এটা এইভাবেই থাকবে, কোথাও কিছু লিখবেন না। আপনি উপজেলায় তালিকা জমাদান একটি ক্লিক করলে ইন্টারফেস আপনার কাছে আসবে, আপনি সরাসরি এই যেখানে খুঁজুন বাটনে একটি ক্লিক করে দেবেন। খুঁজুন বাটনে ক্লিক করার পরে এই যে উপজেলার ফুল তথ্যগুলো আপনার সামনে চলে আসছে এখানে। তো এখানে যখন ফুল তথ্যগুলো চলে আসবে, আপনি কতগুলো তথ্য এন্ট্রি করেছেন, অর্থাৎ কতজন স্টুডেন্টের তথ্য এন্ট্রি করেছেন, সেটা কিন্তু এখানে মোট সংখ্যাটা উপরে দেখাবে। এখানে দেখেন 29টা স্টুডেন্টের তথ্য এন্ট্রি করা আছে, 29টার মধ্যে 25টা পর্যন্ত দেখাচ্ছে। তো আপনি যদি এর থেকেও বেশি 50, 100, 200 এইভাবে এন্ট্রি করে থাকেন, তাহলে আপনি সব তথ্যগুলো এক পেজের মধ্যে নিয়ে আসবেন। আর সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি একবারে নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখেন এইখানে এই যে সংখ্যা দেওয়া আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন নিচের অপশনগুলো আসছে 25, 50, 100, 250, 500, 1000। তো আপনি এখানে যদি 25-এর উপরে তথ্য এন্ট্রি থাকে তাহলে 50 ক্লিক করবেন, যদি 50-এর উপরে আপনি স্টুডেন্টের তথ্য এন্ট্রি করে থাকেন তাহলে 100 ক্লিক করবেন, যদি 100-এর উপরে স্টুডেন্টের তথ্য ক্লিক করে থাকেন এন্ট্রি করে থাকেন 250 ক্লিক করবেন। এইভাবে আপনার তথ্য যদি 250-এর উপরেও স্টুডেন্টের তথ্য এন্ট্রি করে থাকেন 500 ক্লিক করবেন। তো আপনার স্টুডেন্ট যত বেশি হবে উপরের সংখ্যাটা ক্লিক করে দেবেন। তো এখানে আমার কিন্তু এমনিতেই আপনি যদি 25 জন পর্যন্ত এন্ট্রি করে থাকেন বা 25 জনের কম এন্ট্রি করেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে সবগুলো এক পেজে আসবে। আর যদি আপনি 25-এর উপরে করেন তাহলে 50 সিলেক্ট করে দেবেন, যেহেতু আমার এখানে 25-এর উপরে সংখ্যা এন্ট্রি আছে 29টা, সেহেতু আমি এখানে 50 করে দিচ্ছি। তো 50 করে দিলে দেখেন এখানে কিন্তু 29টা সবগুলোই শো করতেছে। এখানে দেখেন এই যে 29টা এন্ট্রির মধ্যে 1 থেকে 29 পর্যন্ত দেখানো হচ্ছে, অর্থাৎ 29 জনের সবার তথ্যগুলো এখানে কিন্তু দেখানো হচ্ছে। তথ্য উপজেলায় প্রেরণ করার আগে আপনি অবশ্যই খেয়াল করবেন যে আপনার কোনো তথ্য এডিট করার প্রয়োজন আছে কিনা, কোনো তথ্যে ভুল আছে কিনা, এই জিনিসটা একবার চেক করে নেবেন না। যদি সঠিক থাকে তাহলে আপনি এখানে দেখেন, যদি সবার তথ্যগুলো উপজেলায় প্রেরণ করতে চান তাহলে এক ক্লিকে কাজ শেষ। আর যদি আপনি চান যে আপনি এন্ট্রি করছেন 50 জন স্টুডেন্টের তথ্য, কিন্তু এখান থেকে 5 জন স্টুডেন্টের তথ্য বাদ দিয়ে দিবেন, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সব তথ্যগুলো এখানে একটা টিক দিয়ে দিবেন। এখানে টিক দেওয়ার সাথে সাথে আপনার যতগুলো তথ্য এন্ট্রি আছে সবার নামের পাশে কিন্তু টিক আসবে। তো এখান থেকে আপনি চাচ্ছেন যেই নামগুলো পাঠাবেন না এই নামের উপর একটা ক্লিক করে দেবেন, তাহলে এটা কী হবে, আনারবল হয়ে গেল, এই তথ্যটা উপজেলায় যাবে না। তারপর এখানে মনে করেন আরেকটা দিয়ে দিলাম, তাহলে এই তথ্যগুলো কিন্তু উপজেলায় যাবে না। তো এইভাবে আপনি যেটা চাচ্ছেন যে এই তথ্যগুলো উপজেলায় যাবেন, আপনি প্রেরণ করবেন না, সেগুলো থেকে টিক উঠাই দিবেন। আর যদি আপনি চান যে না, আপনি সবার তথ্যগুলো উপজেলায় প্রেরণ করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে সবগুলো আনটিক করা আছে, এখানে একটা টিক দিয়ে দিবেন, তাহলে আপনার যতগুলো স্টুডেন্টের তথ্য এন্ট্রি করা আছে সবার নামের পাশে একটা টিক বসে যাবে। আর যখন বসে যাবে তখন আপনি এখান থেকে একবারে নিচের দিকে, আপনার পেজের একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখেন এই যে লাস্টে একটা অপশন আছে, উপজেলাতে পাঠান, উপজেলাতে পাঠান, এখানে একটি ক্লিক করে দিতে হবে। আমার যেহেতু কাজ শেষ, আমি আর তথ্য এই প্রতিষ্ঠানের জন্য এখানে এন্ট্রি করব না, সেহেতু আমি তথ্যগুলো আজকে উপজেলায় প্রেরণ করতেছি। কারণ আর উপজেলায় প্রেরণের যে বিজ্ঞপ্তি দিয়েছে যে 19 তারিখ পর্যন্ত, 19শে মার্চ পর্যন্ত, ডেট আর তেমন একটা নাই, যদি আবেদনের তারিখ না বাড়ায় তাহলে তো করার কিছু নেই। সেই জন্য নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনি তথ্যগুলো অবশ্যই উপজেলায় প্রেরণ করবেন, আর আমি তথ্যগুলো উপজেলায় প্রেরণ করতেছি, সেজন্য উপজেলায় পাঠান এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে এখানে দেখেন আপনাকে মেসেজ দিবে, নিশ্চিত করুন মোট আবেদনকারী নির্বাচিত 29 জন। আপনি এখানে কি জমা দিবেন কি জমা দিবেন না, আমি জমা দেব, এখানে জমা দিন, এখানে একটা ক্লিক করে দিবেন, একটু অপেক্ষা করতে হবে। ওকে, এখানে আপনারা দেখেন মেসেজ দিয়ে দিয়েছে উপজেলায় তালিকা জমা সম্পন্ন হয়েছে, মোট জমা 29, মোট সফল 29, মানে 29 জন শিক্ষার্থীর তালিকা উপজেলায় জমা হয়ে গেছে। এখন আপনার তালিকা উপজেলায় জমা হয়েছে কিনা সেটা চেক করতে যদি চান, তাহলে আপনি যেটা করবেন, আমরা কিন্তু এখন উপজেলায় তালিকা জমাদান করার সময় আমরা যদি এখানে ক্লিক করেছিলাম আমাদের সকল তথ্যগুলো কিন্তু আসছিল। এখন যদি আমরা এখানে ক্লিক করে দিই দেখবেন যে এখানে বলবে যে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি,
এই দেখেন এখানে আছে কোনো এন্ট্রি খুঁজে পাওয়া যায়নি, তার মানে এখানে যে তথ্যগুলো ছিল সবগুলো উপজেলা প্রেরণ হয়ে গেছে। হইছে কিনা এটা চেক করার জন্য আপনি পুনরায় শিক্ষার্থীর প্রাথমিক তালিকা একটা ক্লিক করে দিন। এখানে আসার পরে সেম একইভাবে আপনি এখানে কোনো শ্রেণী নির্বাচন করবেন না, যেভাবে আছে এখানে খুঁজুন একটি ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর দেন স্ট্যাটাস দেখেন, এবার ইউএসওএজ টিসিএস অনুমোদন প্রিন্টিং। এখন কিন্তু এখানে মেসেজ দেখাচ্ছে কি অনুমোদন প্রিন্টিং, মানে যখন এই তথ্যগুলো উপজেলায় অ্যাকসেপ্ট করবে তখন এখানে অনুমোদিত আসবে, যে উপজেলায় এসএম এখানে অনুমোদন পেন্ডিং এর জায়গায় অনুমোদিত লেখা আসবে। তো ভিউয়ার্স এটা উপজেলার কাজ, এখন আপনার কাজ এখানে প্রতিষ্ঠান থেকে আপনার কাজ কমপ্লিট, এখন কাজ হচ্ছে উপজেলা। উপজেলা এই তথ্যটা অ্যাকসেপ্ট করলে তারা আবার এই তথ্যগুলোতে মোটামুটি একবারে কেন্দ্রে পাঠিয়ে দিবে, সেখান থেকে এগুলো সিলেক্ট হয়ে আপনার এখানে আসবে, সেটা নির্দিষ্ট সময় পরে। নেক্সট আপডেটগুলো অবশ্যই আসার সাথে সাথে আপনারা জানতে পারবেন। শিক্ষা সংক্রান্ত সমস্ত ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।